সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদেরকে খুব সহজ একটা নাস্তার রেসিপি দেখাবো। যেটা পাউরুটি দিয়ে আপনি মাত্র পাঁচ মিনিটে করে ফেলতে পারবেন আর এটা সকাল বিকেল অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে দুই পিস পাউরুটি আর এই পাউরুটিটাকে আমি একদম ছোট ছোট করে প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এই নাস্তাটা অনেকটা চাপতির মতো তবে আমি এটার ক্ষেত্রে পাউরুটি ইউজ করেছি আর বিভিন্ন ধরনের সবজি ইউজ করেছি অনেক বাচ্চা আছে সকালের নাস্তায় পাউরুটি অথবা ভেজিটেবল খেতে চায় না তাদের জন্য এটা খুব হেলদি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা এই পাউরুটিগুলোকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে নিলে হবে আমি যখন এটাতে পানি দিব এটা এমনিতেই নরম হয়ে মিশে যাবে পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেলে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে অর্ধেক অর্ধেক করে চালের আর ময়দা দিতে পারেন অথবা এক কাপ সুজিও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ লবণ লবণ দিয়ে এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ময়দা আর পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা বানাতে খুব বেশি পানির দরকার হবে না আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি আর পানিটা দিয়ে আমি পাউরুটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এখানে আমি সবজি রেখেছি আর পেঁয়াজ রেখেছি সেগুলো দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় একটা পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি এই গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ক্যাপসিকাম এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজের কলি যে সবুজ যে কলিটা থাকে সেটা আর দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কুচি এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে আমি লাল আর সবুজ দুইটা মিশ্রণকে একসাথে করেছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের অথবা যে কোনো ধরনের সবজি আপনারা যেটা পছন্দ করেন সেটা এখানে ইউজ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটি দিয়ে আমি সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটাকে রেখে দিব পাঁচ মিনিট সবগুলো উপাদান মেশানো হয়ে গেলে আপনার এখানে লবণটা একটু চেক করে দেখতে পারেন আমি এখানে এক চামচ দিয়েছি সেটাতেই পারফেক্ট হয়েছে আর মিশ্রণটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটার ঘনত্ব কতটুকু আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে সাইডে রেখে দেবো আর চুলাতে একটা কড়াই বসিয়ে আমি এটাকে গরম করে নিচ্ছি হালকা কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ব্রাশটা না থাকে আপনারা এখানে টিস্যু পেপার দিয়েও একটু তেলটা ব্রাশ করে নিতে পারেন আর এবার আমি এখানে যে মিশ্রণটা করে রেখেছি সেটা একটা বড় চামচ দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে এভাবে মিশ্রণটাকে দিয়ে একটু ঘুরিয়ে চারপাশটাকে একটু শেপ করে দিতে হবে যাতে এটা গোল হয় আর কোনো পাশে মোটা না থাকে আর যদি আপনাদের মনে হয় যে আরেকটু দেয়া লাগবে তাহলে আরও একটু দিতে পারেন আর চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে রাখতে হবে তা না হলে নিচের পার্টটা তাড়াতাড়ি পুড়ে যাবে এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই মিনিটের মতো সময় লাগবে আর আপনারা দেখে নিজেরাই বুঝতে পারবেন যে কালারটা উপরেরটা চেঞ্জ হয়ে গেছে এরকম যখন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে একটা চামচ দিয়ে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এটাকে ত্রিশ সেকেন্ডের মতো রাখলে এটা রেডি হয়ে যাবে দর্শক আমাদের পাউরুটি নাস্তা রেডি হয়ে গেছে আর আমি এখানে যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর একই সিস্টেমে আমি এখন আরেকটু তেল ব্রাশ করে সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নেব আর আপনারা দেখতেই পেলেন কতটা সহজে আমরা আমাদের আজকের নাস্তাটা তৈরি করে ফেললাম এটা আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর এটা খুব সুস্বাদু আর হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের রেসিপিগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ